সাম্প্রতিক অতীতে ভারতে এই প্রথম লোকসভায় ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচন করা হবে। কারণ ইতিহাস বলছে এতদিন সাধারণত লোকসভা স্পিকার নির্বাচিত হয়েছেন বিরোধিতা ছাড়াই। গত দুবার সেভাবেই লোকসভার স্পিকার হয়েছিলেন ওম বিড়লা। যদিও এবার ভোট ভাগ্যে শক্তিশালী বিরোধী জোট। অন্যদিকে শরিক নির্ভরতায় অস্বস্তিতে বিজেপি। ফলে ডেপুটি স্পিকার পদ পাওয়ার শর্তে ওম বিড়লার স্পিকার পদে ফেরায় রাজি ছিল বিরোধীরা। যদিও শাসক শিবির ডেপুটি স্পিকার পদও ছাড়তে চায়নি। এরপরেই পাল্টা স্পিকার পদে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস নেতা কে সুরেশ। এক কথায় সাংসদদের প্রথম অধিবেশন জমে উঠেছে। স্পিকার পদ নিয়ে এই লড়াই দেশের রাজনীতিতে এক অন্য মাত্রা যোগ করতে চলেছে।